আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ সাজিদুর রহমান আর আপনারা দেখছেন বেকার বইস ইউটিউব চ্যানেল সর্বপ্রথমে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভিডিওটি শুরু করলাম তো দেখতে পাচ্ছেন জি এস মুরগি এদের আমার নিয়ে আসা আজ প্রায় দশ বারো দিন হয়ে গেল তো এদের যেগুলো পর দেখছেন আপনারা শুরু শুরুতে এদের মানে যেটা পড়ে পরগুলো উঠছিল না এখন দেখতেন আপনারা দেখতে পাচ্ছেন পরগুলো উঠছে লাই তো আশা করি ইনশাআল্লাহ এরা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবে তো আজকের ভিডিওতে আমরা জানবো বৃষ্টির সিজনে আপনাদের মুরগির বাচ্চার যদি ঠান্ডা লেগে যায় এবং পায়খানাজনিত কোনো সমস্যা হয়ে যায় এবং নাক দিয়ে পানি পড়ে তো তাহলে কি করে আপনারা এই মুরগির বাচ্চাগুলোকে ঘরোয়াভাবেই চিকিৎসা করে এদেরকে সুস্থ করে তুলতে পারবেন তো আসুন ভিডিওটি শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো মুরগির খাবার এগুলো আমি দুই তিন রকমের উপাদান মিশিয়ে এগুলো খাবার আমি বানিয়ে দিয়েছি মুরগিকে যেহেতু বৃষ্টি পড়ছে বৃষ্টিতে এই খাবারগুলো দিলে কি হয় আপনাদের মুরগিগুলোর রোগ হওয়ার চান্স থাকে না ছোটো খাটো যেগুলো রোগ থাকে পায়খানাজনিত বা ঠান্ডা লাগা এগুলো রোগ এই খাবারগুলো দিলে কী হয় মুরগিগুলোর হবে না যদি আপনারা মুরগির রোগ হওয়ার আগেই যদি এই খাওয়াগুলো খাওয়ান তাহলে আশা করি মুরগির অসুস্থ হবে না তো দেখতে পাচ্ছেন আমার দু একটা মুরগির পাক ঝুলিয়ে আছে এরকম লাগছে যে মানে ব্যামার বেমার হবে আর কি রোগ রোগ হবে এরকম লাগছে তো সেই জন্য আমি খাবারগুলো বানাইলাম তো এই খাবার বানাতে আপনাদের কি কি প্রয়োজন হবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা মুরগির খাবারের সাথে আমার যেহেতু চাউল আছে চাউলের খুদ ছিল ঘরে তো চাউলের সঙ্গে আমি কী করেছি এক কাপ চাউলে আধা চা চামচ হলুদের গুঁড়ো মিশিয়েছি এবং আধারও আধা চামচ মানে আধা চামচেরও আধা এই লাল মরিচের যেটা গুঁড়ো আছে এই গুঁড়ো দিয়েছি মরিচের ফাঁকি তো তারপরে আমি এখানে দই রোয়া রসুন আমরা যে খাবারের মধ্যে রসুন ব্যবহার করি রসুন এবং অল্প পরিমাণ পেঁয়াজ মানে আধা আধার এটা একটা ছোট পেঁয়াজের মানে চার ভাগ করে এক ভাগ দুই রোয়া রসুন চার ভাগ করে একটা পেঁয়াজের এক ভাগ এবং আদা আপনারা কি করবেন এই আধা ইঞ্চির মতন আদা অনুমান করে এটা কম বেশি হলে কোনো ধরনের ক্ষতি হবে না অনুমান করে আপনারা একসাথে বস্তুগুলো এই বেটে নিয়ে চাউলের সঙ্গে বা চাউলের খুদের সঙ্গে বা আপনাদের ঘরে যদি অন্য দানা থাকে খাবার সেগুলোর সঙ্গে আপনারা কী করেন ভালো করে মিশিয়ে শেষ সময় আপনারা কি করবেন এক কাপ চাউলে আপনারা পাঁচ ফুটার মতো ক্যারাসিন তেল দেবেন তো এই তেল দিলে কি হয় মুরগিগুলোর এই যেগুলো মানে ছোটো বাচ্চা ঝিমায় ঝিমানো রোগগুলো আমি অনেক ট্রাই করে দেখেছি আগেও এই ঝিমানো রোগগুলো হয় না তো আমি এরকম করে একসঙ্গে মিশিয়ে এদেরকে খেতে দিলাম তো দেখতে পাচ্ছেন এদের পাশেই যেহেতু আগে থেকে এই চালের খুদ দেওয়া ছিল তো সেজন্য এরা খেতে চাইছে না তো আমি এখন কি করব এই খাবারটা সরিয়ে ফেলবো যেহেতু এখন খাইতে খেতে চাইছে না তো খাবারটা আমি সরিয়ে ফেলবো তো সরিয়ে ফেলে যখন মানে এদের আরও খিদা লাগবে তখন আমি এদেরকে আবার খেতে দেবো তো আপনারা এভাবে দিবেন এভাবে দিলে কি হবে আপনারা আমার কথা দেন আপনারা নিজেই ট্রাই করে দেখতে পারবেন কতটুকু কাজে আসে এই সিস্টেমটা তো আর আমার এই মুরগিগুলো ভাতের ভাতের সঙ্গেও ওষুধগুলো আমি এভাবে মিশিয়ে দিই ওরা খুব শখ করে খায় তো আপনারা ওইভাবে দিবেন তাহলে দেখতে পারবেন আপনাদের মুরগিও অসুস্থ হবে না তো ওয়াশ ভিডিওতে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমাদের চ্যানেলের সাথেই থাকবেন খোদা হাফিজ